হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি ও ডিম দিয়ে তৈরি অসাধারণ টেস্টি একটি টি টাইম স্ন্যাকের রেসিপি, যার নাম হলো এগ সামোসা। এটা বানানো খুবই ইজি, তাহলে দেখে নিন কিভাবে বানাই এই এগ সামোসা। এগ সামোসা বানানোর জন্য প্রথমেই একটা প্যানে হাফ টেবিল স্পুন রিফাইন্ড তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের মধ্যে নেড়ে চেড়ে 1 মিনিট মতো ফ্রাই করে নেব। পেঁয়াজটা 1 মিনিট মতো ফ্রাই করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো টমেটো কুচি। এবার টমেটোটাও এই সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে 1 মিনিট মতো ফ্রাই করে নেব। টমেটোটা দিয়ে 1 মিনিট মতো ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার নুনটাও এই সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে টমেটোটা পুরোপুরি সফট হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নেব। টমেটোটা পুরোপুরি সফট হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো এবং 1/2 টিস্পুন টমেটো কেচাপ। এখন এগুলো সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে রাখা ডিম। এবার ডিমটা এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। ডিমটা সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে প্রায় 2 মিনিট মতো ফ্রাই করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মিট মশলা। মিট মশলার পরিবর্তে আপনারা চিকেন মশলা বা কিচেন কিং মশলা ইউজ করতে পারেন। এখন এই মশলাটাও ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে স্টাফিংটাকে একটু ঠান্ডা করে নেব। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 2টো ব্রেড স্লাইস। এখন একটা নাইফের সাহায্যে এই ব্রেড স্লাইসগুলোর 4 ধার কেটে বাদ দিয়ে দেব। এই বাদ দেওয়া পাউরুটির ধারগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারেন, অথবা অসাধারণ টেস্টি একটি কেকও বানিয়ে নিতে পারেন, যার রেসিপি আমার চ্যানেলে আগে থেকেই আপলোড আছে। উপরে আই বাটনে ক্লিক করে রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন। 2টো ব্রেড স্লাইসেরই 4 ধার কেটে বাদ দিয়ে দেওয়ার পর এখন একটা বেলনার সাহায্যে 1-1টা পাউরুটি এভাবে বেলে একটু পাতলা করে নেব। এই রেসিপিটা বানানোর সময় চেষ্টা করবেন একদম টাটকা পাউরুটি ইউজ করার। পুরনো পাউরুটি যদি ইউজ করে এই রেসিপিটা বানাতে চান তাহলে বেলতেও অসুবিধা হবে এবং ফোল্ড করে সামোসা বানানোর সময়ও অসুবিধা হতে পারে। একইভাবে 2টো ব্রেড স্লাইস একটু পাতলা করে বেলে নেওয়ার পর এখানে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এবার 1-1টা ব্রেড স্লাইসের 2 সাইডে এইভাবে অল্প অল্প ময়দার পেস্ট লাগিয়ে দেব। এখন 1-1টা ব্রেড স্লাইসের উপর পর্যাপ্ত পরিমাণে স্টাফিং দিয়ে ব্রেড স্লাইসটাকে এইভাবে ফোল্ড করে 2 ধার একটু চেপে চেপে সিল করে দেব। একইভাবে 2টো সামোসা রেডি করে নেওয়ার পর এখন সামোসাগুলোর সব সাইডে এইভাবে ময়দার পেস্ট লাগিয়ে দেব। ময়দার পেস্ট লাগানোর কারণ হলো পাউরুটির মধ্যে অসংখ্য ছিদ্র থাকে, এটা যদি ডাইরেক্ট তেলের মধ্যে ভাজা হয় তাহলে প্রচুর পরিমাণে তেল শোক করে, কিন্তু অল্প ময়দার পেস্ট লাগিয়ে নিলে তেলটা পরিমাণে অনেকটাই কম শোক করবে। আপনারা চাইলে এই সামোসাগুলো ডাইরেক্ট ময়দার মিশ্রণের মধ্যে ডিপ করেও বানাতে পারেন। এরপর সামোসাগুলোকে আরও একটু ক্রিস্পি বানানোর জন্য ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে কোট করে এই গরম তেলের মধ্যে ছেড়ে উল্টে পাল্টে সব সাইড গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নেব। সামোসাগুলো তেলে ছাড়ার পর এইভাবে খুন্তি বা ছাঁচার সাহায্যে উপরে তেল ছিটিয়ে ছিটিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে, আর এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইয়েই রাখতে হবে। উল্টে পাল্টে সামোসার সব সাইড গোল্ডেন ব্রাউন ও ক্রিস্পি করে ভেজে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা সার্ভিং প্লেটে তুলে নেব। আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন এক রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।